ফাইন ক্লাব জিলাপত রাজ্যখন বিক্রী করা নচলিব রাজ্যখন বিক্রী করা নচলিব সকল গরিব পরিয়ালক মাহিলী 4000 টাকা আদায় দিয়ক সকল গরিব পরিয়ালক হক এই মুহূর্তত মই উপস্থিত আছো গুৱাহাটী ক্লাবত আৰু গুৱাহাটী ক্লাবত দেখা গৈছে চি পি আই এমে এক বিশেষ প্ৰতিবাদী তেওঁলোকে কাৰ্যসূচী মহাত্মাৰ হাতত লৈছে আৰু ৰাজ্যজুৰি তেওঁলোকে যি প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছে কি কি দাবী তেওঁলোকে মূলতে তেওঁলোকে এই দাবী জনাইছে এই প্ৰতিবাদৰ যোগেদি মই সেয়া জানিবলৈ চেষ্টা কৰিম বিভিন্নজন আছে মই তেওঁলোকৰ পৰা মন্তব্য ল'ব চেষ্টা কৰিম আজি আপোনালোকে ইয়াত প্ৰতিবাদত বহিছে গুৱাহাটী ক্লাবত কি কি দাবী আপোনালোকৰ মূলত আমি গোটেই ভাৰতবৰ্ষৰ জুৰি চি পি আই এম দলে যোৱা 20 আগষ্টৰ পৰা আজিলৈকে প্ৰচাৰ যোৰা প্ৰচাৰ সপ্তাহ গ্রহণ করেছে বিভিন্ন ঠাইত মেল মিটিং হয়েছে এইদরে প্রতিবাদ সংঘটিত হয়েছে আমার দাবি হয়েছে মূলত যে যখন রেশন কার্ড থাকা নথকা সকল ব্যক্তিকে 10 কেজিকৈ মাইলি চাউল প্রদান করবেন যেটা প্রদান করা নাই ব্যাপক দুর্নীতি হয়েছে বিভিন্ন দোকানত আমি এটা সরকারি চাউল দেখবলে পাও মানে সরকারি চাউলের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি অথচ রাইজে পাওয়া নাই আমি দেখা পাইছো যে প্রথম লকডাউনের পর আমি ঘোষণা মানে দাবি জানাইছিল যে 7500 টাকা আয়করবিহীন পরিয়াল সমূহক 7500 টাকা মাইলি প্রদান করবেন যার জড়িয়ে অর্থনীতি আগবাড়ি যাব দেশ উন্নয়ন হব মানুষে কাম পাব কিন্তু সরকারে এই দাবি মানি লওয়া নাই আমি আজি প্রতিবাদের কার্যসূচীর জড়িয়ে শহর সমূহত যাতে জব কার্ডের ব্যবস্থা হয় আর এই জব কার্ডের জড়িয়ে মানুষে কাম পায় তার ব্যবস্থা করার বাবে আমি দাবি জানাইছো আমি লক্ষ্য করেছো যে করোনা ভাইরাসের সময়ত সরকারে ভয়ঙ্কর রাজনীতি করে আছে করোনা ভাইরাসক লৈ দুর্নীতি করেছে কিছুমান ব্যক্তিয়ে টকা ঘটা রাস্তা উলিয়াই দিছে জনসাধারণের নগর নাগতি হয়েছে জনসাধারণের যে সমস্যা এই সমস্যাসমূহ তেওঁলোকে পূরণ করার ক্ষেত্রে সমস্যাসমূহ সমাধানের ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্ব মানে গ্রহণ করা নাই আর সেইকারণে আমি তেওঁলোকে যাতে জনসাধারণের এই সমস্যাসমূহ জ্বলন্ত সমস্যাসমূহ খাদ্যর কামর অভাব এই সমস্যাসমূহ যাতে পূরণ করে তার বাবে আজির আমার এই আন্দোলন নিশ্চিতভাবে দেখা গৈছে বর্তমান সময়ত গুৱাহাটী ক্লাবত তেওঁলোকে প্রতিবাদমুখ হয়ে পৰিছে আর মই ইয়াত প্রশিক্ষণ তেওঁলোকে ফলক লগাইছে তাত লিখিছে যে আয়করের আওতার বাহিরে থাকা সকল পরিয়ালক মাহিলি 7500 টাকা প্রদান করা তেওঁলোকে দাবি তুলিছে প্রতিগৰাকী অভাবী ব্যক্তিক প্রতিমাহে বিনামূলীয়াকৈ 10 কেজি খাদ্য শস্য তেওঁলোকে যোগানোর বাবে দাবি জনাইছে ৰাজহুৱা স্বাস্থ্য খণ্ডত কেন্দ্রীয় ব্যয় বৃদ্ধি করার বাবে তেওঁলোকে দাবি জনাইছে ৰাজহুৱা খণ্ডৰ বেচৰকাৰীকৰণ বন্ধ কৰি 15 দফীয়া তেওঁলোকে বন্ধ করার লগত এনেধরনের আসলে 15 দফীয়া এক দাবি তেওঁলোকে রূপায়ণ তেওঁলোকে দাবি জনাইছে আর তার এই দাবি লৈ তেওঁলোকে আজি এই প্রতিবাদমুখর হয়েছে এই মুহূর্তে আমি আপনাদের গুৱাহাটী ক্লাবৰ পৰা দেখুৱাইছো ইয়াত আসলে অর্ধ শতাধিক লোক এই মুহূর্তে সমাবেত হয়েছে আর তেওঁলোকে প্রতিবাদ করবলগীয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর তেওঁলোকে বিভিন্ন ধরনের দাবি জনাইছে আর এই আমি পুনপটীয়া সম্প্রচার আমি আপনাদের মাইনজনী দর্শকলক গুৱাহাটী ক্লাবৰ পৰা দেখুৱাইছো ইয়ার বিভিন্নজন আছে তেওঁলোকে মন্তব্য ল'ব চেষ্টা করেন তেওঁলোকে আসলে কি কি মূলত দাবি তেওঁলোকে লৈছে আমি 20 তারিখের পর আজি তারিখলকে এই গরিব মানুষের মাঝে মাঝে গই আমি যি মিটিং মেল করেছো দেখিছো যে বেশি সংখ্যা গরিব মানুষে সরকারে যি সাহায্য দিয়ার ব্যবস্থা করেছিল সেই সাহায্য পোৱা নাই তেওঁলোকে আজি অনাহরে যি এটা পরিস্থিতি হয়েছে আমি খুব তেওঁলোকৰ সেই জায়গা যাই আমি মিটিং করে গম পাইছো আজি সরকারি চাউল বিভিন্ন দোকানত আমি দেখা পাইছো অথচ গরিব মানুষ আজি খাব নপায় মরিছে আমি কইছো দেশের অর্থনীতি ঠিক করার কারণে দেশের বাজার সুস্থির করার কারণে গরিব মানুষের একাউন্টত প্রতি মাহে 7500 টাকা আমি দিয়ার দাবি জানাইছো আমি দাবি জানাইছো যে প্রতিজন পরিয়ালর 10 কেজিকৈ চাউল মাহে সাহায্য দিয়ার ব্যবস্থা করক যার যার দ্বারা নাকি গরিব মানুষখিনি অন্তত তেওঁলোকে এই করোনা মহামারীর সময়ত তেওঁলোকৰ জীবন জীবিকার কারণে ইমান চিন্তা করব নহয় আজি আমি দেখিছো যে ও হো সিদিনা যে এটা পরিয়াল দম্পতি আজি খাব নাপায় তেওঁ আত্মহত্যা করেছে গতি এনেকা ঘটনা পেপারত আহি আছে আর সেই কারণে সরকারে এই ক্ষেত্রত যি ধরনের গুরুত্ব দিব লাগিছিল তেওঁলোকে এই ধরনের গুরুত্ব দিয়া নাই ইয়ার লগেলগে আজি আমি 15টা দাবির ভিত্তিত আজি আমি এই কার্যসূচী করেছো আমি ই আই এ পর্যাবরণ আইন বাতিল করার আমি দাবি জানাইছো লগতে আমি দাবি জানাইছো যে এই সরকারে এই পুঁজিপতি সরকারে এই পুঁজিপতি দরিদ্র সরকারে দেশের সম্পদ এটার পিছত এটা বিক্রি করে আজি হ্যাক করব ধরেছে দেশের সম্পদ আজি এই দেশ যদি এই রাজহুয়া খণ্ডর এই সম্পদবিল নোহা হয়ে যায় তেতিয়ালে এই সরকারের কল্যাণমূলক আসনে কি ধরনের লব গতি আরো আগন্তুক দিনত আমার এই দুখিয়া মানুষের যে অভাব দুর্গতি যেওঁলোকৰ শিক্ষা স্বাস্থ্য অন্ন বস্ত্র বাসস্থান এইবিলাকৰ ক্ষেত্রত আজি কল্যাণমূলক যেবিলাক আঁচনি তেওঁলোকে সরকারে লব নোৱাৰিব সেই কারণে আমি কৈছো যে দেশের সম্পদ বিক্রি করে তুমি দেশ চলোৱা বন্ধ করা তোমার এই রাজনীতি আমার সকল রাইজে বুঝি পাইছে আর আগন্তুক ইলেকশনত আমি রাইজক কৈছো যে এই দেশ বিক্রি করে দেশ চলোৱা এই সরকার
আমি আগন্তুক দিনত ইলেকশনের মাজেরে আমার রাইজে প্রত্যুত্তর দিয়া দরকার। নিশ্চিতভাবে দেখবলে পাওয়া গেছে এনেদরে প্রতিবাদ মুখর হয়েছে আর সরকার বিরোধী স্লোগানের বর্তমান সময় গুয়াহাটী ক্লাবত দেখবলে পাওয়া গেছে প্রতিবাদ। আর এই অকল এনেদরে শতাধিক আসলে অর্ধ শতাধিক পুরুষ মহিলা বর্তমান সময় ইয়াত সমবেত হয়েছে আর ইয়াত প্রতিবাদ করা দেখবলে পাওয়া গেছে রাজপথের দাঁতিত। আর এয়া হচ্ছে আজির দিনটির পরিবেশ, যেহেতু বর্তমান সময় দেখা গেছে নির্বাচন সমাগত নির্বাচনের প্রাক্ষণ এনেদরে আজি সিপিআইএমের ফলের এই প্রতিবাদী কার্যসূচী রাজ্যজুড়ি আসলে পালন করেছে। আর এয়া গুয়াহাটী ক্লাবের পর আমি পোনপটীয়া সম্প্রচার আপনার দেখাব চেষ্টা করছো। আর এনেদরে বিভিন্ন সরকারের বিরুদ্ধে বহুখিনি অভিযোগ আনিছে আর বহুখিনি দাবি তুলিছে, যাতে দাবি সমূহ সরকার পালন করে সেয়া কামনা করেছে। ভিডিও জার্নালিস্ট অজয় সৈতে মানে দীপাঙ্কর কলিতা, মাই নিউজ নর্থ ইস্ট, গুয়াহাটী।